Hi everybody, I'm going to discuss spanning tree and the Prim's algorithm in this video. Subject is mathematics, topics is graph theory. First of all, what is spanning tree? Spanning tree, we have to know the tree also first of all. Tree is a set of elements, number of collection of elements, which has some specific properties. There is a starting node called root and remaining node are called child. And there is no closed path or circuit in a tree. Now, what is spanning tree? Spanning tree is a tree constructed from graph. If it touches all the vertices, without any loop or circuit, because tree has never any loop or circuit. Tree er modhe kokhonoi kono circuit thake na ba closed path thake na. So, spanning tree is a tree. That is the tree constructed from a graph, capital G, if it touches all the vertices without any loop or circuit. Now consider the example. Suppose this is a graph. A graph আমরা দেখতে পাচ্ছি যে A, B, C, এগুলোকে বলাই, A, B, C, D, এগুলোকে বলাই, vertices or node. আর যে path গুলো দেখতে পাচ্ছি connected, সেগুলোকে বলছে edge. Graph definition actually graph G equal to B, I, set of vertices and set of edges. Graph can be directed or non-directed. Here, this is a non-directed graph. এই গ্রাফে দেখতে পাচ্ছি আমরা অনেক ক্লোজ পাথ আছে A, B, D, close path, B, D, C, D, আবার পুরোটা মিলে একটা ক্লোজ পাথ, এই ক্লোজ পাথে অ্যাভেলেবল আছে। এবার আমাকে এখান থেকে স্প্যানিং ট্রি বানাতে হবে। স্প্যানিং ট্রি ডেফিনিশন কি? স্প্যানিং ট্রি ইজ এ ট্রি কনস্ট্রাক্টেড ফ্রম গ্রাফ G, দ্যাট ইজ এ গ্রাফ G, উইদাউট এনি ক্লোজড পাথ অর লুপ অর সার্কিট। এখান থেকে আমি যদি স্প্যানিং ট্রি বানাই কি হতে পারে? A, B, C, তিনটে ভার্টেক্স নিলাম, ভার্টিসেস অল, ইট টাচেস অল দ্য ভার্টিসেস, এটা একটা কানেক্টেড কানেক্টেড গ্রাফ। স্প্যানিং ট্রি ইজ অলসো কানেক্টেড গ্রাফ, ডিসকানেক্টেড হওয়া চলবে না, কানেক্টেড হবে। যেমন আমি যে কোনো ভার্টেক্স থেকে যে কোনো ভার্টেক্সে রিচ করতে পারি, কিন্তু কোনো ক্লোজ সার্কিট নেই। তো এটা একটা, আর পজিশন গুলো যে ভার্টিসেস পজিশন গুলো কখনো চেঞ্জ করে দেয় না, অনেকের হ্যাবিট থাকে এটা এই পাশে লিখলো, বিটা ওইদিকে লিখে নিল, যেরকম গ্রাফের ছবি আছে সেই অনুযায়ী তোমাকে ছবি আঁকতে হবে। তো এটা হয়ে গেল একটা স্প্যানিং ট্রি। এরকম কি দের ইজ অনলি ওয়ান পসিবল স্প্যানিং ট্রি হতে পারে কি গ্রাফটা থেকে? না, এখানে আমি অনেক কটা স্প্যানিং ট্রি বানাতে পারি। কিরকম ভাবে? এখান থেকে যদি আমি এরকম বানাই, এটাকে নিলাম, বিটাকে নিলাম, সি নিলাম, ডি নিলাম, বি থেকে কানেকশন গুলো তৈরি করলাম। তো আরেকটা মিস্টেক অনেকে করে, অনেক স্টুডেন্ট যে যখন স্প্যানিং ট্রি তৈরি করছে নতুন পাথ তৈরি করে দেয়, নিউ পাথ ক্যান নট বি ক্রিয়েটেড। আমার যে পাথগুলো আছে সেই পাথগুলো, যেমন এই পাথটা ছিল, এই পাথটা ছিল, এটা ইরেজ করে দিচ্ছি, এটা ইরেজ করে দিচ্ছি, তারপরে এটা তৈরি হচ্ছে। মানে কি এখান থেকে এটা তৈরি হচ্ছে, দ্যাট ইজ অলসো স্প্যানিং ট্রি। তাহলে এটা স্প্যানিং ট্রি 1, স্প্যানিং ট্রি 2, এইভাবে আমি অনেক কটা স্প্যানিং ট্রি, যেরকম আরো কয়েকটা স্প্যানিং ট্রি বানাতে পারি। যেরকম আমি এ নিলাম, এ থেকে বি পাথটা সিলেক্ট করলাম, ডি পাথটা সিলেক্ট করলাম, আবার এখানে সি পাথটা সিলেক্ট করলাম, এটা একটা স্প্যানিং ট্রি 3 হয়ে গেল। আবার এ নিলাম, ডি নিলাম, এখান থেকে বি নিলাম, আবার এখান থেকে সি নিলাম, এইভাবে আমি অনেক কটা স্প্যানিং ট্রি একটা গ্রাফ থেকে বানাতে পারি। অনেক সময় কোয়েশ্চেন আসে ড্র দ্য স্প্যানিং ট্রি ফ্রম দ্য গ্রাফ। তো আমাদের যদি যেরকম নাম্বার থাকে, যদি 5 মার্কস থাকে, তো পসিবল 5টা আমি স্প্যানিং ট্রি আমি এঁকে নিতে পারি। এখান থেকে আরও স্প্যানিং ট্রি যেরকম আঁকা বানানো যাবে, যদি আমি এ নিই, এ থেকে বি নিলাম, বি এখান থেকে ডি নিলাম, তারপর এখান থেকে সি নিলাম। তো দেখে নেবো আগের কোনো গ্রাফে স্প্যানিং ট্রির সাথে এটা ম্যাচ করছে কিনা। তো এখানে আমি স্প্যানিং ট্রি 2, 1, 2, 3, 4, 5, 5টা স্প্যানিং ট্রি অলরেডি আমি এঁকে ফেলেছি। স্প্যানিং ট্রি ডেফিনিশন কি? স্প্যানিং ট্রি ইজ এ ট্রি, ট্রি মিন হচ্ছে যেটা একটা স্পেসিফিক প্রপার্টি ফলো করে, যেটা স্পেশাল রুট থাকে, আদার নোডস আর কল চাইল্ড, যেখানে কোনো ক্লোজ পাথ বা লুপ বা সার্কিট থাকে না ট্রিতে। এই কনসেপ্টটা দিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা যে স্প্যানিং ট্রি এঁকেছে এখানে কোথাও ক্লোজ পাথ ব্যাপারটা, এই যে আমি যদি পাথটা নিই এটা ক্লোজ একটা সার্কিট হয়ে যাচ্ছে, একই জায়গাতে ঘুরছে। বা লুপ জিনিসটা কি? লুপ যদি এরকম থাকে সেটাও অ্যালাউ না, একই জায়গায় ঘুরছে। তো একটা নোডের মধ্যে, এটাকে সেলফ লুপ বলা হয়, সেলফ লুপ। তো এই ছবিগুলোর মধ্যে কোথাও দেখতে পাচ্ছি না কোনো ক্লোজ পাথ আছে। আর পজিশন গুলো খেয়াল করবে যে যেন ছবিটা গ্রাফটা থেকেই তৈরি হয়েছে মনে হয়, এমন নয় যে নিজের মতো করে এরকম বানিয়ে দিলাম, এ বি
CRD লম্বা লম্বি হরিজন্টাল দিস ইজ নট দ্য স্পেলিং ট্রি অ্যাকচুয়ালি হ্যাঁ হতে পারে কারেকশন কানেক্টেড আছে বাট দেখতে অড হয়ে যাচ্ছে লুকটা আলাদা হয়ে যাচ্ছে তো এটা কনস্ট্রাক্টেড ফ্রম গ্রাফ মনে হচ্ছে এটা খেয়াল রাখার বিষয় আছে এখান থেকে আমরা স্পেলিং ট্রি পেলাম তো স্পেলিং ট্রি ডেফিনিশন আমরা বুঝে গেছি এটা একটা গ্রাফ থেকে তৈরি হয় কনস্ট্রাক্টেড ফ্রম গ্রাফ টাচেস অল দ্য ভার্টিসেস এবং কানেক্টেড হতে হবে কানেক্টেড মিন আমি মনে হয় যদি মনে হয় এ নিলাম বি নিলাম সি নিলাম আর ডিটা এরকম ফেলে রাখলাম এটা কানেক্টেড নয় ডিসকানেক্ট করে ডিটা আমি এদিক থেকে কানেক্ট করতে পারি ওদিক থেকে এদিক থেকে যেভাবে কানেক্ট করে তাহলে এটা একটা স্পেলিং ট্রি হয়ে যাবে তো ডিসকানেক্টেড পসিবল না কানেক্টেড হতে হবে আমি আইসোলেট করে সব ছড়িয়ে রাখতে পারবো না কানেক্টেড পাথ পাবো নিউ ক্রিয়েট করবো না পাথ যদি ধরা যায় যে এ থেকে এখানে এ থেকে ডি এর এ থেকে সি এর কোনো ডাইরেক্ট পাথ ছিল না আমি যদি এরকম করে একটা পাথ বানিয়ে দিই তাহলে সেটা একটা রং হয়ে যাবে তো স্প্যানিং ট্রি যখন তৈরি করবো তখন আমাদের এই পয়েন্টসগুলো খেয়াল রাখতে হবে প্রত্যেকটা যখন ক্রিয়েট করবো নতুন নতুন স্প্যানিং ট্রি একটা গ্রাফ থেকে একটা এক্সাম্পল নিচ্ছি আরেকটা এক্সাম্পল নিচ্ছি সেখান থেকে তারা আরো বেটার স্প্যানিং ট্রি সম্বন্ধে আইডিয়া আসবে যদি আমরা একটা গ্রাফ নিই সাপোজ এরকম একটা গ্রাফ নিচ্ছি এ বি সি ডি ই এফ এরকম একটা গ্রাফ নিলাম তো এই গ্রাফটা থেকে আমি স্প্যানিং ট্রি আঁকতে বলেছি ফাইন্ড দাস অল দ্য স্প্যানিং ট্রি তো কি কি স্প্যানিং ট্রি হতে পারে কেউ যদি ভাবে এই এটা নিলাম এ বি সি ডি কানেক্ট করছি আমি ডি ই এফ এটা একটা স্প্যানিং ট্রি হয়ে গেলো আর এটা কানেক্ট করবো না এটা কানেক্ট করলে ক্লোজ পাতে এটা স্প্যানিং ট্রি কেউ যদি বলেন আমি পরেরটা থেকে স্টার্ট করি বি থেকে হ্যাঁ করতে পারি বি থেকে সি সি থেকে ডি ডি থেকে ই ই থেকে এফ এফ থেকে আবার এ তো এটা একটা স্প্যানিং ট্রি এরকম আরো অনেক স্প্যানিং ট্রি বানানো যেতে পারে যেরকম আমি আঁকতে পারি এ বি এখান থেকে একটা আঁকলাম ই আর কানেক্ট করলাম ই কানেক্ট করলাম সি কানেক্ট করলাম আর একটা এ কানেক্ট করলাম তো এটা একটা স্প্যানিং ট্রি হয়ে গেল তো আরো আঁকতে পারি এটা আঁকতে পারি ই থেকে এ ডি তো যে পাথগুলো আছে সেই পাথগুলোকে আমাকে ইউজ করে করতে হবে নতুন এমন কোনো পাথ নিয়ে নেব যেখানে ক্লোজ হয়ে যদি এটা নিয়ে ক্লোজ হয়ে যাবে এটা নিয়ে ক্লোজ হয়ে এটা নিয়ে ক্লোজ হয়ে ওপেন আপ রাখতে হবে তবে স্প্যানিং ট্রি এইভাবে আমরা একটা ট্রি একটা গ্রাফ যেটা দেওয়া থাকবে সেখান থেকে অনেক কটা স্প্যানিং ট্রি আমি ডেভেলপ করতে পারি স্প্যানিং ট্রি ইজ এ ট্রি হিচ হ্যাজ নো ক্লোজ পাথ স্প্যান অল দ্য ভার্টিসেস টাচেস অল দ্য ভার্টিসেস তো এখান থেকে আমরা স্প্যানিং ট্রি কনসেপ্টটা পেলাম এবার আসছি মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি মিনিমাম কস্ট একটা গ্রাফ দেওয়া থাকবে সেখানে যে কস্টগুলো দেওয়া থাকবে যে আমার যে কস্টগুলো অ্যাভেলেবেল থাকবে সেখান থেকে আমাকে মিনিমাম কস্টটা ফাইন্ড আউট করতে হবে এটা গ্রাফের থেকে যে স্প্যানিং ট্রিগুলো পাওয়া যাবে সে আমি দেখলাম একটা গ্রাফ থেকে অনেক কটা স্প্যানিং ট্রি অ্যাভেলেবেল পাচ্ছি তো এর মধ্যে যেটা মিনিমাম কস্ট হবে সেই পাথটা আমি ফাইন্ড আউট করব একটা এক্সাম্পল নেওয়া যাক সেম আগের এক্সাম্পলটাই আমি নিচ্ছি যেটা সবচেয়ে সহজ বোঝার জন্য তোমাদের এ এটা একটা নিলাম এখানে সাপোজ কস্ট হচ্ছে ওয়ান টু ওয়ান সাপোজ টু তো এখানে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা এটা ওয়েটেড গ্রাফ এগুলো ওয়েট দেওয়া আছে এই যে এজেসগুলোর মাঝখানে ওয়েট দেওয়া আছে যে এ থেকে বি এর ওয়েট ওয়ান বি থেকে সি ওয়েট ওয়েট ক্যান বি ডিস্টেন্স অর কস্ট প্রাইস অর এনিথিং তো এটা দেওয়া আছে গ্রাফের এবার এখান থেকে আমাকে স্প্যানিং ট্রি অনেক হতে পারে কিন্তু আমাকে মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি বানাতে হবে ওইটা স্প্যানিং ট্রি মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি কি মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি এখানে কি করে পাবো মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি না এখানে আমি এ নিলাম এখান থেকে বি সিলেক্ট করলাম তাহলে এটা ওয়ান পেলাম নেক্সট বি থেকে ডি এর রাস্তাটা সিলেক্ট করলাম টু পেলাম টু থেকে সি এর রাস্তাটা চুজ করলাম ওয়ান পেলাম তাহলে টোটাল কস্ট কত হলো টোটাল কস্ট হলো ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু থ্রি যদি আমরা অন্য পাথটা চুজ করতাম যদি সি থেকে আমরা বি নিতাম আবার টু হতো এটা আবার যদি আমরা এই পাথটা চুজ করতাম ওয়ান হতো তাহলে আবার এই পাথটা চুজ করলে আমার পেতাম ফাইভ হয়ে যাচ্ছে টোটাল কস্টটা বেশি হচ্ছে আমাকে সেই স্প্যানিং ট্রিটা বানাতে হবে যেটা টোটাল কস্ট মিনিমাম ইভেন অনেক হতে পারে যে আরেকটা ওয়ান থাকলে ওই পাথটা দিয়েও সেম টোটাল কস্ট থ্রি আসছে তো একটা গ্রাফ থেকে অনেক কটা স্প্যানিং ট্রি সেটা আবার মিনিমাম অনেক কটাই হতে পারে কিন্তু আমাকে যে কোনো একটা আঁকলেই হবে এবং সেটা কস্টটা যতই আঁকি মিনিমামই থ্রি আসবে প্রত্যেক পাথটা ডিফারেন্ট হতে পারে বাট কস্টটা সবসময় টোটাল থ্রি হবে এই মিনিমাম কস্ট স্প্যানিং ট্রির জন্য আমাদের দুটো অ্যালগোরিদম এখানে পপুলার দুটো অ্যালগোরিদম আছে সেই যে কেন কি একটা বড় গ্রাফ যদি আমাদের দিয়ে দেয় সেই বড় গ্রাফটা থেকে যদি আমরা স্প্যানিং ট্রি বানাতে চাই তো ম্যানুয়ালি যদি ক্যালকুলেট করি এটা হলে ওটা হলে তার লেন্দি হয়ে যাবে টাইম কনজিউমিং হয়ে যাবে তার জন্য আমাদের যে স্প্যানিং ট্রি যে স্প্যানিং ট্রি মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি
অ্যালগো, দুটো অ্যালগো, মোস্ট পপুলার অ্যালগো হচ্ছে প্রিমস অ্যালগোরিদম, প্রিমস অ্যালগোরিদম, আর নাম্বার টু হচ্ছে ক্রুসকাল অ্যালগোরিদম, ক্রুসকালস অ্যালগোরিদম। তো দুটো অ্যালগোরিদম আমরা এখানে দেখতে পাবো, প্রত্যেকটা অ্যালগোরিদম আমি আলাদা আলাদা ভিডিওতে ডিসকাস করব, আজকে আমি প্রিমস অ্যালগোরিদম দিয়ে ফার্স্ট লেট আস কনসিডার দ্য এক্সাম্পল, দিস ইজ দ্য গ্রাফ এন্ড উই হ্যাভ টু অ্যাপ্লাই প্রিমস অ্যালগোরিদম টু ফাইন্ড দ্য মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা গ্রাফ আমি এখানে নিয়েছি, যে গ্রাফটার আমাদের মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি ক্যালকুলেট করতে হবে। ফার্স্ট স্টেপ কি হবে, ফার্স্ট স্টেপ হবে আমাকে এটা কস্ট ম্যাট্রিক্স ক্যালকুলেট করা, কস্ট ম্যাট্রিক্সটা আমাকে ফার্স্ট ক্যালকুলেট করতে হবে। কিভাবে ক্যালকুলেট করা হবে, না নাম্বার অফ ভার্টিসেস কি কি আছে, এ বি সি ডি ই এফ জি, আর এই ভার্টিসেস রো ওয়াইজ লিখবো আর কলাম ওয়াইজ লিখবো, এ বি সি ডি ই এফ জি। তো সেটাকে একটা বক্স ফরম্যাটে নিয়ে আসবো, এইবার আমাকে ভ্যালুসগুলো বসাতে হবে। কিন্তু এই গ্রাফের মধ্যে কখনো সেফ লুক, সেফ লুক থাকবে না, সেফ লুক যেটা থাকবে না, তার জন্য ডায়াগোনালি এ টু এ জিরো, এ বি টু বি জিরো, সি টু জিরো, ডি টু ই টু ই জিরো, এ টু এম জিরো, কারণ এখানে কোনো সেফ লুক নেই, এর মধ্যে থাকা অ্যালাউ না গ্রাফের ক্ষেত্রে। সিম্পল গ্রাফ হতে হবে, অ্যাপ্লাই হবে করতে পারো। তারপর এবার এ টু বি এর কস্ট কি আছে, এ টু বি টুয়েলভ, এ টু সি, এ টু সি এর ডাইরেক্ট কানেকশন নেই ইনফিনিটি, এ টু ডি এর ডাইরেক্ট কানেকশন নেই ইনফিনিটি, এ টু ইয়ে ডাইরেক্ট কানেকশন আছে 14, এ টু এফ এর ডাইরেক্ট কানেকশন নেই ইনফিনিটি, কানেকশন থাকলে যে ভ্যালুটা আসবে আর যে ডাইরেক্ট কানেকশন না থাকলে তার ওয়েট হবে ইনফিনিটি, এ টু জি এর ডাইরেক্ট কানেকশন আছে 20। তো আমরা এটা পেলাম, এ টু এ, এ টু এ নেই 0, এ টু বি তে আছে, এ টু বি 12, এ টু সি ডাইরেক্ট নেই, এ টু সি ডাইরেক্ট নেই, এ টু ই ডি ডাইরেক্ট নেই, ও এ টু এফ, এ টু ই 14, এ টু এফ এর ডাইরেক্ট নেই, এ টু জি 20। এটার যেটা বানালাম সেটা রো ওয়াইজ এখানে কপি করো, 0 12 ইনফিনিটি ইনফিনিটি 14 ইনফিনিটি 20, এটা করো একটা স্টেপ, 0 12 ইনফিনিটি ইনফিনিটি 14 ইনফিনিটি 20। নেক্সট আমি বি এর রেসপেক্টে নেবো, বি এর রেসপেক্টে যখনই নেবো, বি এর রেসপেক্টে আমি কি কি আছে কানেক্টেড, বি এর রেসপেক্টে সি সি আছে, বি এর রেসপেক্টে সি আছে, সি এখানে পাচ্ছি, সি এর রেসপেক্টে বি থেকে সি 12, বি থেকে ডি 10, বি থেকে ই, বি থেকে ই 6, আর বি থেকে এফ, বি থেকে এফ এর ডাইরেক্ট কানেকশন নেই, আর বি থেকে জি এর ডাইরেক্ট কানেকশন নেই, এটা ভ্যালুটা কলাম ওয়াইজ আবার বসো, 12, 10, 6, ইনফিনিটি ইনফিনিটি। সি এর সাথে কানেক্টেড দেখো, সি এর সাথে কানেক্টেড ডি আছে 4, আর সি এর সাথে কানেক্টেড ডি আছে 4, সি এর সাথে ই এর কানেক্টেড নেই, এফ এর কানেক্টেড নেই, জি এর কানেক্টেড নেই, 4, ইনফিনিটি ইনফিনিটি ইনফিনিটি। ডি এর সাথে দেখো, ডি এর সাথে কানেক্টেড কি আছে, ডি এর সাথে কানেক্টেড আছে ই, ডি এর সাথে কানেক্টেড, ডি এর সাথে কানেক্টেড ই নেই, ডি এর সাথে কানেক্টেড ই ইনফিনিটি, ডি এর সাথে এফ এর কানেক্টেড আছে 6, ডি এর সাথে জি এর কানেক্টেড নেই ইনফিনিটি 6, ইনফিনিটি 6 ইনফিনিটি। ইয়ের সাথে, ইয়ের সাথে কানেক্টেড দেখো, ইয়ের সাথে কানেক্টেড এফ, ইয়ের সাথে কানেক্টেড এফ 6, ইয়ের সাথে জি কানেক্টেড এই 6 আর 8, এফ এর সাথে কানেক্টেড দেখো, এফ এর সাথে জি, এফ এর সাথে জি পাচ্ছি 4, এটা 4। তাহলে আমরা ফার্স্ট অফ অল এই কস্ট ম্যাট্রিক্সটা ক্যালকুলেট করবো, কস্ট ম্যাট্রিক্সটা খুবই সিম্পল ওয়াইজ ক্যালকুলেট হয়, যদি কানেকশন থাকে তাহলে ভ্যালু বসাও, যদি কানেকশন না থাকে ইনফিনিটি বসাও। এবার নাম্বার অফ স্টেপস কত দূর, নাম্বার অফ স্টেপস কত কত দূর অব্দি আমি গিয়ে যাবো, নাম্বার অফ স্টেপস ইকুয়াল টু নাম্বার অফ ভার্টিসেস, নাম্বার অফ ভার্টিসেস মাইনাস 1, নাম্বার অফ ভার্টিসেস কটা আছে 7, মাইনাস 1 মানে 6টা স্টেপ আমি কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের এই অ্যালগোটা 6টা স্টেপ আমরা কমপ্লিট করবো, তাহলেই আমার স্প্যানিং ট্রি, আমরা কমপ্লিট স্প্যানিং ট্রিটা পেয়ে যাবো। তো ফার্স্ট অফ অল আমাকে স্টেপগুলোকে ক্যালকুলেশন আছে, স্টেপ 1 আমি লিখছি, স্টেপ 1 এই রো ওয়াইজ দেখবো, রো ওয়াইজের মধ্যে প্রথম রোটাকে আমি নেবো, অল টাইম প্রথম রোটাকে নেবো, ইনসার্ট আমি ইনসার্ট করবো একটা এজ কে, কাকে এজ করবো, এই রো এর মধ্যে মিনিমাম কি আছে, এই রো এর মধ্যে মিনিমাম হচ্ছে 12, 14 ইনফিনিটি আর 0 নেবো না, তো এর মধ্যে ইনসার্ট করবো এই যে মিনিমামটা, এ থেকে বি, মানে ইনসার্ট এবি। এবার এবিটা দেখবো কিভাবে আছে, এবিটা এইভাবেই আমার বসাবো, এটা আছে 12, তো একটা স্টেপ কমপ্লিট হলো, এখনো 5টা স্টেপ বাকি, কারণ নাম্বার অফ স্টেপ আমি বলেছি 6টা, স্টেপ 2। তো স্টেপ 2 তে এর সাথে বি এসে গেল রোটা, এবার এই দুটো রো এর মধ্যে মিনিমাম কি আছে, 12 হয়ে গেছে 6 আছে, এবার 6টা কার মধ্যে আছে, বি আর ই এর মধ্যে, মানে ইনসার্ট করবো, ইনসার্ট হচ্ছে বি আর ই, বি আর ই কে ইনসার্ট করবো, ইনসার্ট হচ্ছে এ বি 12 ছিল আর বি আর ই এটা হচ্ছে 6 হয়ে গেল, 12 আর 6 আমার ইনসার্টেড হয়ে গেল স্টেপ টু, তাহলে এখন ই এসে গেল, এ বি ই, মানে তিনটে রো এর মধ্যে থেকে এ বি আর ই এর মধ্যে মিনিমাম কি আছে, 0 নেবো না, আরেকটা 6 দেখতে পাচ্ছি যেটা ই থেকে এফ এর মধ্যে, এবার বি থেকে ই অলরেডি নেওয়া হয়েছে তাই ওই 6টা নেবো না, এই 6টা নেওয়া হয়েছে বি থেকে ই, আর বি ই থেকে এফ এর 6টা নেবো, তাহলে ইনসার্ট আমরা এখানে করছি স্টেপ,
এগুলো তোমরা পরপর করবে, আমি বোর্ডে স্পেস সার্চ নেই বলে এটা এইভাবে করেছি, যে কোনো জায়গায় দেখছি। ইনসার্ট ইনসার্ট আমরা করছি, কাকে নিলাম, ইয়ার এফ কে, মানে আমার বি এ বি অলরেডি ছিল 12 আর ই বি 6 ছিল, এখন চলে আসলো ই এফ, ই এফ টা আর একটা এসে গেল 6, তিনটে স্টেপ কমপ্লিট হলো, এখন এফ টাও ইনক্লুডেড হলো। যখন চারটে ইনক্লুড হলো, চারটের মধ্যে থেকে এবার মিনিমাম দেখবো, চারটের মধ্যে মিনিমাম আমরা দেখতে পাচ্ছি এই রো থেকে, এই রো থেকে, এই রো থেকে, এই রো থেকে চার মিনিমাম আছে, সেটা হচ্ছে এফ আর জি, এফ আর জি, এফ আর জি কে আমি নিচ্ছি তাহলে স্টেপ স্টেপ আমরা দিচ্ছি ফোর, ইনসার্ট এফ আর জি, ইনসার্ট এফ আর জি, এফ আর জি ইনসার্ট করছি, ইনসার্ট ওই যে গ্রাফটা অলরেডি তৈরি হয়ে আসে, কানেক্টেড হয়ে আসে, সেই গ্রাফটাকে আমরা ফলো করে করে যাচ্ছি, ই এফ আর এফ আর সাথে জি, এটা এই পাশে আছে, এখন জিটা এসে গেল, তাহলে মানে আমার স্টেপ ফাইভ, স্টেপ ফাইভ ইনসার্ট এবং আদার্স এ বি ই, এ বি ই এফ জি, এ বি ই এফ জি, এই কটার ওয়ের মধ্যে মিনিমাম কাকে পাচ্ছি, নেক্সট ইনসার্টে মিনিমাম পাচ্ছি ই ডি, দ্যাট ইজ ই, অ্যান্ড নেক্সট মিনিমাম ইজ, নেক্সট মিনিমাম ইজ এফ ডি, নেক্সট মিনিমাম ইজ এফ ডি, নেক্সট মিনিমাম ইজ এফ ডি, সো ইনসার্ট ইনসার্ট এফ ডি, তাহলে ডায়াগ্রাম ইজ এ বি 12 6 ই এফ 6 জি 4, নাও দ্য নেক্সট মিনিমাম ইজ এফ এফ ডি, এফ ডি, এফ অ্যান্ড ডি 6, তো দিস ইজ দ্য স্টেপ, ইজ দ্য স্টেপ নাম্বার 5, এই পাঁচ নম্বর স্টেপ কমপ্লিট হলো, আরেকটা স্টেপ কারণ আমি আগেই বলেছি টিপস হচ্ছে ডিপেন্ডস অন নাম্বার অফ স্টেপ, ডিপেন্ড অন নাম্বার অফ ভার্টিসেস মাইনাস 1, লাস্ট স্টেপ, ফাইনাল স্টেপ, দ্যাট ইজ স্টেপ, দ্যাট ইজ স্টেপ 6, নাও দ্য স্টেপ 6 আমি ইনসার্ট এফ পেলাম, আগে ডি কে পেলাম, লাস্ট ফাইনালি পড়ে আছে সি, পড়ে আছে কেটে হয়নি এখন অব্দি, সি টা যে নোটটা, সি এর যে রোড আছে, অনলি সি এর রোডটার মধ্যে মিনিমাম কি আছে 4, তো সি থেকে ডি, সি থেকে ডি অলরেডি আমি কানেক্ট করে দিতে পারি 4, যেটা মিনিমাম, অ্যান্ড সি থেকে ডি, তো সি সি থেকে ডি, এই যে লাস্ট হলো তার সাথে ডি, মানে এই রোটা দেখবো লাস্ট যে রোটা পড়ে আছে তার মধ্যে মিনিমাম আছে 4, তাহলে আমি ইনসার্ট করতে পারি ডি সি, ইনসার্ট ডি অলরেডি এখানে অ্যাভেলেবেল আছে এই লিস্টের মধ্যে, ডি আর সি ইনসার্ট করতে পারি, ইনসার্ট সি ডি সি, ফাইনালি আমরা ছবিটা কি পাবো, ফাইনালি আমরা ছবিটা পাবো, এ যে ছবিটা আঁকলাম, এ অ্যান্ড বি কানেক্টেড 12, এ অ্যান্ড বি কানেক্টেড 12, বি আর ই 6, E and F, E and F 6 pelam, F and G 4, F and D 6, and B and C, D and C, B and C, that is equal to 4. Now the steps are completed. All the vertices, আমি access করে ফেলেছি. All the vertices are touched. So, এখানে হয়ে গেছে, spanning tree টা আমি পেয়ে গেছি. Finally, যে spanning tree টা আমি পেলাম, তার total cost আমাকে calculate করে দেখিয়ে দিতে হবে. Total cost কি হয়েছে? এখানে আমি যদি দেখি, total cost, তো এই পাথটা আমি গ্রাফটা, অরিজিনাল গ্রাফটা ইরেজ করে দিলাম, তো টোটাল কস্ট কী পেলাম, টোটাল কস্ট পাচ্ছি আমরা, যেভাবে আমরা অর্ডারটা মেনটেন করেছি, প্রথমে 12 পেয়েছি, তারপর 6, তারপরে আমরা পেয়েছি 6, নেক্সট 4, 6 আর 4, সাম করলে যদি পাচ্ছি আমরা 18, 18, 24, 20, 28, 28, 34, 38, টোটাল কস্ট ইজ 38, অ্যান্ড ফাইনালি জি এফ ডি অ্যান্ড সি স্প্যানিং ট্রি, তো গ্রাফটা যেটা দিয়েছিল সবকটা ভার্টেক্স আমি টাচ করেছি এবং উইদাউট এনি ক্লোজ পাথ বা সার্কিট আমরা পাইনি, যেটা হচ্ছে প্রিমস অ্যালগরিদম, তো প্রিমস অ্যালগরিদম থ্রু দিয়ে আমরা যে কোনো যে গ্রাফটা দেবে, যে কোনো গ্রাফের সেখান থেকে আমরা স্প্যানিং ট্রিটা ক্যালকুলেট করতে পারি, তার জন্য আমাকে প্রথমে কসম্যাটিক্স ক্যালকুলেট হলো, কসম্যাটিক্স থেকে স্টার্ট করলাম, যে মিনিমাম নিলাম, মিনিমাম যে ভার্টেক্সটা অ্যাড হলো তারপর থেকে তাদের মধ্যে থেকে মিনিমাম, আবার যেটা অ্যাড হলো তারপর মধ্যে মিনিমাম, এইভাবে আমরা নাম্বার অফ স্টেপ কতগুলো করবো, নাম্বার অফ ভার্টিসেস মাইনাস 1, তো দিস ইজ দ্য টপিকস অফ প্রিমস অ্যালগোরিদম, তো হোপফুলি তোমরা বুঝেছো প্রিমস অ্যালগোরিদমটা কীভাবে কাজ করে, নেক্সট ভিডিওতে আমি ক্রুসকাল অ্যালগোরিদম নিয়ে আসবো, সেটা একটা স্প্যানিং ট্রি অ্যালগোরিদম, প্রিমস অ্যান্ড ক্রুসকাল দিস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্প্যানিং ট্রি অ্যালগোরিদম, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাংক ইউ।